আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি, কারণ আজকের ভিডিওতে আমি ট্রাস্টেড একটি মাধ্যম দেখাবো যেইখান থেকে কাজ করে আপনারা 100% প্যারেন্টি নিতে পারবেন। এবং আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখেই আসছেন যে ফ্রিল্যান্সিং। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা ফ্রিল্যান্সিং নিয়ে। মোটামুটি অনলাইন ব্রাউজিং করেন কিংবা যারা ফেসবুক ব্রাউজিং করেন তাদের ভিতরে ফ্রিল্যান্সিং শব্দটা শুনিনি এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে মান্থলি 5-10,000 টাকা ইনকাম করতে পারবেন। তবে এখানে একটা কথা ইম্পর্টেন্ট, আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার যে কোনো একটি স্কিল অর্থাৎ দক্ষতা থাকার প্রয়োজন পড়বে এবং খুব ভালোভাবে দক্ষ হতে হবে। তারপর আপনাকে ইংলিশে কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে, কারণ আমরা যেখানে কাজ করব সেখানে কোনো বেঙ্গলি নেই যে আপনারা বাংলা কথায় বাংলা ভাষায় কথা বলতে পারবেন। সেখানে পৃথিবীর অনেক রকম লোকজন থাকবে অনেক দেশের, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংলিশে কমিউনিকেশন করতে হবে। তো আপনারা মোবাইল দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করবেন এবং কোন কোন কাজ মোবাইল দিয়ে করতে পারবেন, আমি শুধু আজকে সেই টপিকগুলো নিয়েই আলোচনা করব। এরপরে যদি আপনারা কমেন্টের পরিমাণ বেশি করেন কিংবা কমেন্টে আপনারা জানতে চান যে এই কাজগুলো কিভাবে মোবাইলে করব দেখিয়ে দিতে, সেক্ষেত্রে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে এই কাজগুলো করতে পারেন। তো প্রথমে আমি যেটাকে রেখেছি মোবাইল দিয়ে করার জন্য, এটি হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এটি কিন্তু অনেক হার্ড ওয়ার্ক না যে আপনার ল্যাপটপ থাকতে হবে বা পিসি থাকতে হবে, এটা আপনি মোবাইল দিয়ে অনায়াসে করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার লিখতেও হবে না, শুধু আপনি যদি ক্লিয়ারলি কথা বলতে পারেন তাহলে আপনারা জিবোর্ড মানে গুগলের কিবোর্ড ইউজ করে ভয়েস ওপেন করে কথা বলবেন, অটোমেটিকলি টাইপ হয়ে যাবে, আপনাকে হাত দিয়ে টাইপিং করতে হবে না। যদি আপনারা না জানেন যে কিভাবে মোবাইলের জিবোর্ড দিয়ে ভয়েসে কথা বললে অটোমেটিক টাইপিং হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটি ভিডিও লিংক দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখে সেটা শিখে নেবেন। তো আপনারা ইজিলি কন্টেন্ট রাইটিং করতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে। দুই নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ট্রান্সলেশন। আসলে আমাদের প্রত্যেকের স্মার্টফোন যদি থেকে থাকে, আর গুগলের কিন্তু একটা ট্রান্সলেট একটা অ্যাপস আছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক ভালো। তো আপনি যদি এই কাজটি করতে চান মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হিসেবে ট্রান্সলেশন করতে চান, সেক্ষেত্রে আপনি ইংলিশটা নিয়ে এসে জাস্ট গুগল ট্রান্সলেটারে ছেড়ে দিয়ে বাংলা কনভার্ট করে নিলেই হয়ে যাবে। আর আপনারা যদি বাংলায় কথা বলে ইংলিশে ট্রান্সলেটার করতে চান তাহলে সেটাও করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনাকে গ্রামারলি ওয়েবসাইটে গিয়ে গ্রামার চেক করতে হবে, কারণ গুগল মাঝে মাঝে গ্রামারলি ভুল করে থাকে। তারপর তিন নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে কপিরাইট টাইপিং। এটি অনেক ইজি কাজ, মোবাইল দিয়ে কপি করা যায় পেস্ট করা যায়, এটা হয়তো আপনারা সবাই জানেন এবং এটা নতুন করে বলতে গেলে হয়তো অনেকে আবার এটা নিয়ে ফান করতে পারেন। তো এটি কিন্তু অনেক ইজি, আপনারা চাইলে মোবাইল দিয়ে কপিরাইটিং করেও ইনকাম করতে পারেন। তারপর যেটা আছে ব্লগিং, আপনারা হয়তো জানেন যে এর আগে আমি আমার এই ইউটিউব চ্যানেলে মোবাইল দিয়ে কীভাবে ব্লগিং করতে হয় A to Z টিউটোরিয়াল দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে ফ্রি ব্লগিংও করতে পারেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে, এটা কিন্তু সরাসরি গুগল পেমেন্ট করবে, এখান থেকে এক পয়সাও মাইর যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনি যতটুকু কাজ করবেন এতটুকুই আপনি ইনকাম করবেন। তো আপনারা যদি ব্লগিং করতে চান তাহলে সেই সিরিজ টিউটোরিয়ালগুলো দেখবেন, আমার কাছে ফ্রি থিমস আছে, যেই থিমসগুলো অ্যাপ্লাই করলে আপনারা মনিটাইজেশন পাবেন, যদি প্রয়োজন হয় আমি ওই থিমসটাও আপনাদেরকে দিয়ে দিব। তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে ব্লগ কমেন্টিং। এটি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা কমেন্ট করবেন যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা নিতে পারেন, আমি পেয়েছি, এরকম কমেন্ট। এরকম কমেন্ট করেও কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো থেকে ইনকাম করতে পারেন। তারপর যেটা রেখেছি ফোরাম পোস্টিং, আপনারা যদি কেউ না জানেন যে ফোরাম পোস্টিং কি তাহলে আমাদের নেক্সটে ভিডিও আসতেছে ফোরাম পোস্টিং নিয়ে, আপনারা ওয়েট করবেন সেই ভিডিওটা দেখার জন্য, অথবা আপনারা চাইলে গুগলে সার্চগুলোও দেখতে পারেন। এবং এই কাজটা অনেক ইজি, এটি মোবাইল দিয়ে অনায়াসে করতে পারবেন। তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনারা যদি ইংলিশে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনারা ঘরে বসে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করতে পারেন। এই কাজগুলো দিয়ে থাকে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এই প্ল্যাটফর্মগুলোতে। তো আপনারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের কল সেন্টারের এজেন্ট হিসেবেও কাজ করতে পারবেন।
তারপর যেটা রেখেছি প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, এটি অনেক ইজি। মনে করেন একটি কলমের ডিসক্রিপশন লিখতে হবে আপনাকে, তো আপনি লিখতেই পারেন এই কলমটা অনেক সুন্দর, এটা দিয়েই লেখা যায়, এটা এতটুকু এত পিসটা লিখলে কালই শেষ হবে, এই যে এরকম বিভিন্ন। এটা কিন্তু আমি এমনি এমনি বললাম, আপনারা যখন প্রফেশনালি একটি ডিসক্রিপশন রাইটিং করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে স্কিল থাকতে হবে এবং ভালোভাবে বুঝে শুনে রাইটিং করতে হবে, যেটা পড়ে মানুষ ইন্টারেস্ট হয় এরকম। তো এই কাজটা কিন্তু অনেক ইজি, অনেক ইজি, আপনারা চাইলে মোবাইল দিয়ে এই কাজটি করতে পারেন। তো গাইজ, এই যেই অপশনগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই সবগুলো মোবাইল দিয়ে করা যাবে, এবং আপনারা যদি চান তো আমি আমার মোবাইল দিয়ে এই কাজগুলো করে আপনাদেরকে লাইভ প্রুফ দিতে পারি। তো আশা করি আপনারা আজকের ভিডিও থেকে অন্তত এতটুকু হলেও ধারণা পেয়েছেন যে মোবাইল থেকেও ফ্রিল্যান্সিং করা যায়। একটা কথা বলতে ভুলেই গেছি, ফ্রিল্যান্সিং আসলে করবেন কোথায়? বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম না, আপনি ফ্রিল্যান্সিং করবেন আপওয়ার্ক, ফাইবার, তারপর গুরু, এই ওয়েবসাইটগুলো, এগুলো কিন্তু অনেক ট্রাস্টেড। এবং আপনারা যদি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কাজ করতে হয়, কীভাবে বিট করতে হয়, এগুলো যদি না জানেন, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন, গুগলের আর্টিকেল পড়তে পারেন। আর আপনারা যদি স্পেশালি আমার ভিডিও চান সেক্ষেত্রে ওয়েট করতে পারেন আমার ভিডিও আসার জন্য। তো গাইজ, এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।